অন্যদিকে শহীদ দিবসের প্রস্তুতিতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুই মিছিল ঘিরে ওন্দায় গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে চরমে উঠেছে। দুই মিছিল থেকে একে অপরের বিরুদ্ধে স্লোগান। এবং এই ঘটনা সম্পর্কে বিস্তারিত ভাবে জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ রায়। স্বরূপ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে চলে আসলো ওন্দায়, একটু বিস্তারিত ভাবে জানাও। সেখানে কিন্তু যাত্রাপতি যে প্রাক্তন বিধায়ক রয়েছে তার উপরে কিন্তু সেই অভিযোগ আনছে, এবং তাতে বিজেপির যেসব কর্মী সমর্থক রয়েছে তাদেরকে নিয়ে সেই ব্লক অফিস ভাঙচুরের এবং আক্রমণ করার একটা কিন্তু অভিযোগও নিয়ে আসছে। একেবারে ধন্যবাদ স্বরূপ। মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরে সবাই বলে গেছিলেন যে ওনার দায়িত্ব অরূপ খা, আমরা অরূপ খান নেতৃত্বে করি উত্তমপীঠ বালি মাফিয়া, তার প্রমাণ রেজিস্টার খাতার কাগজ আমার কাছে আছে, এবং উনি যে লোকগুলো করছেন বিজেপি এবং বর্ধমান হোটেলে বসে তার প্রমাণ আছে, এমপি করাতে ওই লোক টাকা নিয়ে ভোট করেছে তার প্রমাণ আমাদের কাছে আছে। উনি হচ্ছেন দুর্নীতিকর অমরনাথ চক্রবর্তী, কথা বলেন ওনার অঞ্চলে গেলে আলাদা ভাবে বসায়, এবং দুর্নীতি ওনার জন্য ওনার মিটিং এর লোক নাই, কিছু পথক সিপিএম বিজেপি লোক নিয়ে আজকে সভা হচ্ছেন। তো তারা তাদেরকে কোনো কোনো লোক শিখিয়ে দিয়েছে, সেই জন্য দু একজন করছে, তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস কর্মীরা এটা করছে, সবাই তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু আজকে এক ঐক্যবদ্ধভাবে, যেমন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং করেছিলাম আজকেও আমরা সেইভাবেই করছি। এটা আমাদের 21 জুলাই আমাদের নির্ধারিত, আমি প্রত্যেক বছর করি, এবারেও সেইভাবে আমি প্রস্তুতি সভা করেছিলাম, আমি প্রস্তুতি সভা করার উত্তর এই মিছিলটা দিয়েছি, গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে রাখি না আমি, কিছু লোক হয়তো থাকতেই পারে সব সময়, কিন্তু একটা জিনিস মনে করি, ওনার মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চায়, সর্বোপরি আমাকে সবাই দায়িত্ব দিয়েছে ওনার মানুষ যে আপনি অন্তকে মাঠে নামুন, যেমন 21 জুলাই প্রত্যেকবার করেন, সেই আবেগ নিয়েই আমি কিন্তু আজকে মাঠে নেমে। তাহলে দুটো আলাদা মিছিল কেন? তারা চৌধুরী ধর্ম পালন করছে, কারণ এই যে ওন্দায় যে ঘটনা ঘটলো আজকে এবং ঘটছে সেটা হচ্ছে ভাগবাটোয়ারার ঘটনা, কে কত বেশি ভাগ পাবে, কে কত বেশি ক্ষমতা জাহির করবে, কে পঞ্চায়েত লুটবে, কে পঞ্চায়েত সমিতি অরূপ খাঁ তার ভাইপো বিডিও সময় পঞ্চায়েত সমিতি লুটবে, এই ধরনের ওদের কন্টেস্ট চলছে। আমরা দেখলাম আজকে যে 24 পরে যেমন একটা দল উঠে আবার কীর্তন সারা হয়ে নিচে নামে, তৃণমূলেরও দেখছি একটা দল মিছিল করে যাচ্ছে আর একটা দল পেছনে মিছিল করে যাচ্ছে, এগুলো আমরা ধিৎকার জানাচ্ছি, কারণ চোদ্দেরকে এই বেশি আর কিছু বলা যাবে।